এবার হচ্ছে আমাদের উপর দেখো, হচ্ছে ক্যালিব্রি, এলো ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল, এই সেম লেখাটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল ডি দিয়ে কপি পেস্ট করি, একই লেখা না, এটাকে সেট করে দেখো এই ফন্ট স্টাইল। এটা কাজ কি, আমার লেখার টেক্সটগুলো কী করে আকার আকৃতি চেঞ্জ করে, কী করে আকার আকৃতি চেঞ্জ কর, তবে লেখা পরিবর্তন করবো না, কারণ কি ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প। এখানে যে লেখাটা এটা হুবু থাকবে, বাট আকার আকৃতি হয়তো বেঁকে যাবে অথবা শেপ বের হবে, এই টাইপের, এটাকে বলা হয় ফন্ট স্টাইল বা ফন্ট। এখানে প্রায় 400, 500, 600, 700, 200 ফন্ট থাকবে। কীভাবে কম বেশি হয়, যখন আমরা উইন্ডোজ ডিসিতে দিয়ে ওই উইন্ডোজে দেওয়াই থাকে কতগুলো ফন্ট আছে ওই উইন্ডোজে, ঠিক আছে, ওখানে দেওয়া থাকে। দেখো এখানে অনেকগুলো ফন্ট আছে, দেখো আছে, ধরো আমি ইউজ করি, দেখো অডি অ্যাওয়েক দ্য বিউটি, এটা ফন্ট, এটা হ্যান্ড রাইটিং ফন্ট, ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প, লেখা একই না, স্টাইলটা চেঞ্জ, তাই না, হ্যান্ড রাইটিং টাইপের। অবশ্যই এখন লেখো না, এই যে এখন লেখো, ওকে, তুমি এই আগে লেখা লিখবে তো এখানে গিয়ে বলে দিতে হবে ক্যালিব্রি ফন্টটা, এই যে হয়ে যাবে, ঠিক আছে, ওকে, চেঞ্জ হয়ে যাও, ঠিক আছে। বাট আমি না আমি এটা দিব না, সিলেক্ট করো, এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং দাও, চলে গেছে স্টাইলটা। এখানে হাজার হাজার ফন্ট আছে, এটা আমি দেখাবো, এখানে নেট নেই তো, তবে এগুলো তোমাদের পিসিতে নাই, থাকবে না এটা, ঠিক আছে, তোমার থাকবে, এটা দিতে হবে, এক্সট্রা দিতে হয় আসলে, ওকে। এখানে একটা দেখো, এটার নাম কী হতো, অ্যালেক্স ব্রাশ, এটাও নেই। দেখো ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প, লেখা একই বাট এটা হ্যান্ড রাইটিং হয়ে গেছে, এটাকে বলা ফন্ট স্টাইল বা ফন্ট, এটা গ্রাফিক ওয়েব ডিজাইন মানে সব জায়গায়। এই জন্য আমরা বলি বেসিক শিখতে হবে, কী শিখতে হবে, বেসিক শিখতে হবে। এগুলো বলে ফন্ট স্টাইল, আরও অনেক আছে, দেখো টাইমস নিউ রোমান, এটা খুব সুন্দর, তো ডিফারেন্টটা কি দেখো, এটা কোনো কোনো শেপ দেখা দেখা যাচ্ছে, এ বি কোনো শেপ আছে, দেখো তো শেপ দেখো তো, বাট এ বি আছে প্রত্যেকটা বর্ণে, দেখো এ পির কোনো একটা শেপ আছে, এখানে শেপ আছে, চিকন চিকন শেপ বের হয়ে গেছে, এর নাম হচ্ছে টাইমস নিউ রোমান। অনেকগুলো ফন্ট তুমি দেখো, অনেক আছে, এই যে ইউজ করতে পারো, দেখো এটা আর্টের স্টাইল, দেখো ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প, একই লেখাই আসছে, ওকে, ক্লিক করা চলে যাচ্ছে। তবে নর্মাল ডিফল্ট নর্মালি কী দেওয়া থাকে, ক্যালিব্রি কী দেওয়া থাকে, 2003 থেকে তার পিছনে ছিল টাইমস নিউ রোমান, একদম আগে থেকে, বা 2007 থেকে কী থাকে, ক্যালিব্রি কী থাকে, ক্যালিব্রি ফন্টের নাম, এর ডিফল্ট দেওয়া থাকে, ওকে। তো আমি 2019 বেশি ইউজ করি, 2019 যে পারবে সে পিছনে সবগুলো বাসনই পারবে, বুঝে আসছে, 2010, 13, 16, 7 সব পারবে, 2003 পারবে না, এটা একটু সমস্যা, এটা অপশন ভিতরে ভিতরে দেওয়া, কোথায় কোথায় দেওয়া, এটা একদম পুরনো, অনেক আগে, না এটা পুরনো, অনেক পুরনো, এটা অনেক পুরনো, ঠিক আছে, এটা অপশন ভিতরে ভিতরে দেওয়া, ভিতরে ভিতরে গুগল শিট ইউজ, গুগল শিট ইউজ করছো কখনো কেউ, গুগল ওয়ার্ড গুগল ডক ইউজ করছো মোবাইলে, ওখানে দেখো ভিতরে কিন্তু অপশন ভিতরে ভিতরে দেওয়া, মানে কোন অপশন কোথায় আছে কি, মনে রাখা মুশকিল, এখানে সবগুলো বের করে দেওয়া, দেখো এই যে নিচে বের করে দেওয়া, আর এখানে যত অপশন এতগুলো নাই, ওখানে 2003 নাই, ঠিক আছে, প্রায় ধর 50% আছে, মানে 50% নেই, ওকে। দেখো এবার আমাদের এখানে এই কমিটি কাজ করো না, সময় দিব তো, ঠিক আছে, এরপর দেখো আমাদের এটা হচ্ছে ফন্ট সাইজ, ফন্টটাকে ছোটো বড়ো করে সিলেক্ট করো, এই এখানে গিয়ে 11 দেওয়া, নর্মালি 11 থাকে, তুমি 14 দাও, দেখো ফন্ট একটু বড়ো হয়ে যাবে, তবে যাকে সিলেক্ট করলাম সেই হবে, 24 দাও অনেক বড়ো হয়ে যাবে, তুমি এখানে দাও 72 দাও বড়ো হয়ে গেছে, তুমি এখানে 5 দাও একদম পিচ্ছি হয়ে যাবে, ফন্ট ফন্ট সাইজ, ঠিক আছে, 5 pixel, একটা ডটকে বলা হয় 1 pixel, একটা ডট, ঠিক আছে, তো 5টা ডটের সমপরিমাণ লেখা হয়ে গেছে, তুমি 12 দাও 12 হয়ে যাবে, 13 কিন্তু নাই, তাহলে লিখে দাও, তো সর্বোচ্চ কত, 1638 মেবি ফন্ট সাইজ, দেখি তো 38, ঠিক আছে, 1639 দিই না, সর্বোচ্চ কত, 38, এত বিশাল দেখো, এটা খুঁজে পাওয়া যাবে না, এখানে করে এগুলো, এই একটা অক্ষর কত বিশাল হয়ে গেছে, ঠিক আছে, সর্বোচ্চ কত, 1638, তো এত কত আমি ইউজ করি না, এটা ব্যানারে হয়, বড় ব্যানার আছে না, ঠিক আছে, এখানে ধরো 11 থাকবে, তো অনেকের আবার লিখতে কষ্ট হয় এখানে, তো তাদের কথা চিন্তা করো, ম্যাক্সিমাম কী করলো, অপশন নিয়ে আসছে, তুমি এখানে ক্লিক করে ছোটো করো, ক্লিক করে বড় করো, ডিক্রিজ ফন্ট সাইজ, ইনক্রিজ ফন্ট সাইজ, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, ডিক্রিজ মানে হ্রাস করা, কমিয়ে ফেলা, ডিক্রিজ
দেখো চলে আসছে ডিক্রিজ হচ্ছে দেখা ফন্ট সাইজ ক্লিক করো ছোট হবে আর ইনক্রিজ করলে বড় হবে ওকে আমরা ছোট থেকে দুই ধরনের অ্যালফাবেট পড়ে আসছি বর্ণমালা ছোট হাতে বড় হাতে স্মল কেস ক্যাপিটাল কেস ঠিক আছে বাট এখানে দেওয়া আছে পাঁচ ধরনের সেন্টেন্স কেস লোয়ার আপার ক্যাপিটালাইজ টু গো সেন্টেন্সটা কী বলি তো প্রত্যেক বাক্যের প্রথম কটা বড় হতে হবে কী হবে প্রত্যেক বাক্যে মানে প্রত্যেক সেন্টেন্সের প্রথম কটা কী হবে বড় হাতে হবে ঠিক আছে লোয়ার কেস একদম একাদশ সব ছোট হাতে আপার কেস সব বড় হাতে আপার কেস ক্লিক করি আমি দেখো সব বড় হাতে ঠিক আছে তোমাকে বড় হাতে লিখতে হবে না কারণ অপশন অলরেডি আছে লোয়ার কেস সবগুলো কী হবে ছোট হাতে একদম বড় হাতে নেই তুমি সেন্টেন্স কেস দাও তাহলে প্রত্যেক বাক্যে প্রথম অক্ষর কী হবে শুধু বড় হাতে দেখো এখানে বিডিওর বি আর নাই হোয়েন এ ডাব্লিউ আর আছে নাই ঠিক আছে প্রত্যেক বাক্যে প্রথমে কী হবে বড় হাতে হবে এরপর হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ইচ মানে প্রত্যেক শব্দে প্রথম অক্ষর বড় হাতে প্রত্যেক শব্দে প্রথম অক্ষর বড় হাতে ক্লিক করো দেখো বিডিওর ভি প্রোভার্সের পি এ পারফুলের পি ওয়ে ডাব্লিউ টু এ টি প্রত্যেক শব্দে প্রথম কী হবে বড় হাতে হবে ঠিক আছে এরপর দেখো লাস্ট টু গো এটা আমি ইউজ করি না এটা ক্যাশ কি এটা উল্টো এটার বিপরীত প্রথম অক্ষর ছোটো হাতে বাকি সব বড় হাতে প্রত্যেক শব্দের প্রথম অক্ষরটা ছোটো হাতে বাকি সব বড় হাতে এটা আমি ইউজ করি না দেখো প্রথম অক্ষর ছোটো হাতে বাকি সব বড় হাতে প্রত্যেক শব্দে এটা কোনো স্ট্যান্ডার্ডে পড়েও না এটা কোনো লেখা শুধু নাইও জাস্ট দিস এ স্টাইল ওকে আমরা কোনটা ইউজ করি বেশি সেন্টেন্স কেস কোনো কোনো সময় কী ইউজ করি আপার কেসটা ইউজ করি ঠিক আছে ওকে এরপর দেখো আমরা যতই ডিজাইন করলাম এই সবগুলো আমরা কী করবো একসাথে তুলে দিব হাইলাইট দিই এখানে সমস্যা আছে দেখাচ্ছে এটা ওকে হাইলাইট লোয়ার কেস সেট করলাম আপার কেস দাম অনেকগুলো স্টাইল ফন্টটা বড় করলাম দেখো তাই না আমি যখন ক্লিয়ার দেবো কী হবে সবগুলো মুছে যাবে না সব মুছে যাবে ঠিক আছে তবে দুটো জিনিস হবে না একটা হলো হাইলাইট কালার একটা হলো ফন্ট এই যে এটা ফন্ট কেসটা এগুলো ডিফল্টভাবে মুছে না এই ক্লিক করো সব উঠে গেছে কিন্তু লেখা বড় হাতে আছে ব্যাকগ্রাউন্ড কালারও রয়ে গেছে এটা তুলে দিতে হবে অপশন থেকে নাই কিন্তু অপশনটা দেওয়া নাই এখান থেকে স্যান্ডেজ কেস করে দাও সবগুলো শুধু এই দুটো এই দুটো থিং কাজ করে না অপশনে দেওয়া নেই আসলে ওকে এই হলো আমাদের ফন্ট গ্রুপ